ঈদুল আজহার সামনে রেখে বেড়েছে খামারিদের ব্যস্ততা এ নিয়ে বিস্তারিত জানাতে জয়পুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা আর রেজাউল এবার জয়পুর হাটে কি পরিমাণ কোরবানি পশু প্রস্তুত হয়েছে কি বলছেন খামারিরা হ্যাঁ আপনাকে ধন্যবাদ আমি একটু জানিয়ে রাখি যে জয়পুরহাটে কিন্তু এবার তেরো হাজার তিনশো খামারে কিন্তু তিন লাখ নয় হাজার খামারে গরু ছাগল এবং ভেড়া কিন্তু প্রস্তুত করা হয়েছে বা হচ্ছে তো এখানে আমি যেটা জেলা প্রাণী সম্পদ বিভাগ থেকে জানিয়ে মানে জানতে পেরেছি তারা কিন্তু পাঁচটি উপজেলায় দশটি মেডিকেল টিমের মাধ্যমে কিন্তু পশুর হাটগুলোতে তারা স্বাস্থ্য পরীক্ষা করছে এবং দশটি স্থায়ী হাট পাশাপাশি সতেরোটি অস্থায়ী হাটে কিন্তু গরু বেচা কেনা হচ্ছে আমি এখানে কিন্তু দাঁড়িয়ে আছি জয়পুরহাটের এটা পাঁচ এলাকার যে অরণ্য একরোতে এখানে কিন্তু তারা গরু প্রতিপালন করে তো এখানে যেটি তারা জানিয়েছেন যে বিগত বছরগুলোর মতো কিন্তু এখানে এবছর কিন্তু গরুতে তারা মানে খাদ্যর দাম বা এগুলোর দামের কারণে কিন্তু বেশি তারা কিন্তু গরু মানে পালন করতে পারছে না তো এখন জয়পুরার জেলা ফার্মাস ডেইরি ও ফার্মাস অ্যাসোসিয়েশনের সভাপতি ও অরণ্য এগ্রোর যে সত্ত্বাধিকারী তার সঙ্গে একটু জানতে চাইবো যে আপনাদের কুরবানি উপলক্ষে কি রকম গরুর প্রস্তুতি বা কি কেমন কি অবস্থা প্রতি বছরের ন্যায় আমাদের এই অরণ্য এগ্রোতে আমরা কুরবানির জন্য কিছু কিছু আমাদের কুরবানি পশু রাখি তবে বিগত বছরের তুলনায় এবার আমাদের পশু সংখ্যা খুবই কম এটার মূল কারণগুলো হচ্ছে যে আমাদের যে গবাদি পশুর খাবার সেগুলোর দাম অনেক বেশি যে কারণে আমরা কুলায় উঠতে পারছি না আর মূল বিষয়টা আমাদের যে জয়পুর হাটে আমাদের এইগুলো এই বিষয়গুলো তদারকি করে আমাদের পশুখাদ্যের দাম যে হাতের নাগালে আনতে হবে এই বিষয়ে কোনো আমাদের তদারকি নাই আমরা আশা করব যে যাতে পশুখাদ্যের দাম আমাদের খামারিদের হাতে নাগালে আসে যাতে আমরা একটা কুরবানির পশু অল্প মূল্যে কিংবা আমাদের উৎপাদন খরচটা কম হয় যাতে আমরা মানুষকে কুরবানি তুলে দিতে পারি তাদের হাতে ধন্যবাদ আমি আর একটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুর হাটের যে এই 10টি স্থায়ী হাট এবং সতেরোটি অস্থায়ী হাটে কিন্তু অস্থায়ী হাটে কিন্তু যে গরু বেচা কিনা হচ্ছে এখানে কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এই ছিল আমার জয়পুরহাট থেকে এই গরুর এই খামার বা গরুর বাজারের পরিস্থিতি এই ছিল জেসিকা আর রেজা আপনাকে ধন্যবাদ দর্শক জয়পুরহাট থেকে কোরবানি পশুর প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী রেজাউল করিম রেজা